প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। করোনা পরিস্থিতির কারণে তোমরা এই ইতিমধ্যে দেখছো যে আমাদের দেশ সহ বহির্বিশ্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আর বন্ধ থাকার মধ্যেও আমরা কিন্তু তোমাদের অনলাইন ক্লাস, তার অনলাইন ভিডিও ক্লাস, জুম অ্যাপে ক্লাস এবং পরীক্ষা নিয়েছি। এবং দেখো, আমরা ঈদের পরবর্তী আবার তোমাদেরকে একটি নতুন রুটিন দিয়েছি এবং সেভাবে তোমাদের ক্লাস শুরু করতেছি। সেক্ষেত্রে তোমাদের কি বলে যে এর আগে তোমাদের দেখো, আমি ক্লাসে তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের শেষের একটি টপিকস বাকি ছিল, নবম শ্রেণীর উদ্দেশ্যে বলতেছি, তৃতীয় অধ্যায়ের একটি লেকচার, মানে একটি লেকচার বলতে তোমাদের ম্যাথমেটিক্যাল একটি টার্ম ছিল, টপিক সেটি বাদ ছিল। সেটি হচ্ছে দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আজকে তোমাদের আমি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সম্পর্কে ধারণা দেব। তো আসো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় প্রথমে আমরা দেখি। আপেক্ষিক কথাটা এমনভাবে এসছে যে আপেক্ষিক মানে হচ্ছে কোনো একটির সাপেক্ষে বিবেচনা করা, এটি হচ্ছে তোমার আপেক্ষিক। তো দেখা যাচ্ছে যেহেতু পারমাণবিক ভর কথাটি আছে, যেমন তোমার একটি মৌল সরাসরি দেখা যাচ্ছে, তুমি জানো তোমাদেরকে আমি প্রথমে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর শিখিয়েছি এবং মৌল চিনিয়েছি। তো সেক্ষেত্রে তোমাদের এটি নিয়ে কোনো সমস্যা নেই। দেখো, আজকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো এখানে দেখো, আপেক্ষিক কথাটা তুমি সরাসরি সোডিয়ামের তোমাকে পারমাণবিক ভর নির্ণয়, মানে সোডিয়ামের পারমাণবিক ভর বলতে গেলে তুমি সরাসরি কি বল, মানে যে সোডিয়ামের পারমাণবিক ভর স্যার 23। কিন্তু দেখো যে এখন বলা হয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর, তোমার ওই 23ই হোক, কিন্তু তোমাকে সেটি কিসের মাধ্যমে দেখাতে হবে, যে কোনো একটি মানে মৌলের সাপেক্ষে ক্যালকুলেশনের মাধ্যমে এটি দেখাতে পারলে তখন তোমার এটি কি হয়ে যাবে, আপেক্ষিক পারমাণবিক ভর। তার মানে আপেক্ষিক কথাটা আসছে অন্য একটি মৌলের সাপেক্ষে ভর নির্ণয় করাটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তো এখন দেখো, আমি এখানে একটি সূত্র লিখেছি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর। তাহলে যে মৌলটি নিবা সেই মৌলটির একটি পরমাণুর ভর। এই একটি পরমাণুর ভর তুমি বের করতে পারো কিভাবে, যেমন মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, যেমন লিথিয়াম, লিথিয়ামের দেখো পারমাণবিক ভর 7 আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে তুমি তোমাদেরকে আমি শিখিয়েছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা 3, তার মানে প্রোটন সংখ্যা 3, প্রোটন সংখ্যা 3 হলে ইলেকট্রন সংখ্যা 3, যেহেতু এখানে কোনো চার্জ নেই। আর পারমাণবিক ভর মানে এই থেকে যদি আমি পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে কি পাবো, নিউট্রন সংখ্যা। তাহলে 7 থেকে যদি 3 বাদ দাও তাহলে হবে কত, 4। তাহলে এটা হবে কি, নিউট্রন সংখ্যা। তাহলে এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটা তুমি পেয়ে গেলা। এখন তুমি ইলেকট্রনের ভর জানো 9.11 × 10⁻²৮। এই ইলেকট্রনের ভর, এর সাথে যদি তুমি 3 গুণ করো, প্রোটন 1.673 × 10⁻²৪ গ্রাম, এর সাথে যদি তুমি 3 গুণ করো আর মাঝখানে যোগ চিহ্ন দিবা, যোগ আবার যোগ দাও, যোগ নিউট্রন 4টি পাইছো, তাহলে 4 × 1.675 × 10⁻²৪। এই সবগুলো যদি যোগফল করার পরে যেটি হবে সেটি কিন্তু লিথিয়াম পরমাণুর একটি পরমাণুর ভর। তাহলে এইভাবে তুমি কিন্তু একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারো। তবে আমি এই ধরনের অঙ্ক দ্বিতীয় লেকচারে রাখছি, তোমরা পাবা। আর দেখো, মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন-12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তাহলে এখানে দেখো যে এখানে যে কার্বন-12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এটার জন্য এই মানটা তোমার সবসময় থাকবে কনস্ট্যান্ট। এখানে দেখো কার্বন-12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ সমান সমান আমরা লিখতে পারি 1.66
ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এখন আমাদের এইটি তোমাদের সূত্র। এখন এই সূত্রের আলোকে প্রথমে আমি রুল 1 লিখে দেখো। একটি অঙ্ক করিয়েছি যে মৌলের একটি পরমাণুর ভর দেয়া থাকলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। যেমন এখানে দেখো ফ্লোরিন, ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এক্ষেত্রে দেওয়া আছে দেখো ফ্লোরিনের একটি পরমাণুর ভর সমান সমান 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। আর এখানে তোমার যেটা আমি বলছিলাম যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ ভরটি তোমার এটা জানা, এটা কনস্ট্যান্ট 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তাহলে এখন আমাদের সূত্র প্রুফ করা লাগবে। দেখো সূত্র যখন আমি অ্যাপ্লাই করছি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান এখানে যেহেতু মৌলটা চিনা যাচ্ছে যেহেতু ফ্লোরিন বলা আছে, তাই আমি লিখছি ফ্লোরিনের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এখানে দেখো আমি মান বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের এই 19 আসছে। তাহলে ফ্লোরিনের পারমাণবিক ভর দেখবা 19, এখানে 19 দশমিক সামথিং কিছু আসতে পারে, তবে এখানে তুমি 19 লিখতে পারো। এটি ছিল আমাদের একটি যদি মৌলের একটি পরমাণুর ভর দেয়া থাকে তাহলে তোমরা এই নিয়মে অঙ্ক করতে পারবা। এরপরে দেখো রুল 2, মৌলের শতকরা আইসোটোপের পরিমাণ হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এখানে আমাদের প্রকৃতিতে দেখো আইসোটোপ, আইসোটোপ কাকে বলে এটা সম্পর্কে তোমাদের আমি আগেও বলছি যে যদি কোনো একটি মৌলের প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় তবে তাকে আমরা আইসোটোপ বলি। তাহলে এখানে দেখো যে অনেক, যেমন হাইড্রোজেনের কয়টি আইসোটোপ, 3টি, যেমন ক্লোরিনের 2টি, কপারের 2টি, এরকমভাবে অনেকের আইসোটোপ আছে। তেমন এখানে যদি কোনো মৌলগুলোর আইসোটোপ থাকে সেই মৌলগুলোর ক্ষেত্রে এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করতে পারবা। আর এখানে যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে, আমাদের প্রথমে দেখো রোল ছিল ট্রুতে মৌলের শতকরা আইসোটোপের পরিমাণ হতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এখন এখানে আমরা অঙ্কটি ছিল হচ্ছে প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসোটোপ, ক্লোরিন 35 ও ক্লোরিন 37, এর শতকরা পরিমাণ 75% ও 25% হলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে দেওয়া আছে দেখো প্রথমে আমরা লিখে নিলাম যে ক্লোরিনের শতকরা পরিমাণ 75%, মানে ক্লোরিন 35-এর, আর ক্লোরিন 37-এর শতকরা পরিমাণ হচ্ছে 25%। তাহলে এখানে দেখো ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, প্রথমে মনে রাখবা প্রথম যেটা ছিল ক্লোরিন 35, ক্লোরিন 35-এর যে পারমাণবিক ভর এর সাথে শতকরা পরিমাণ গুণ, তাহলে 35 গুণ 75, চোখ পরেরটায় দেখো 37 আর পরিমাণ আছে দেখো 25%, তাহলে 37 ইন্টু 25। আর এই যে মোট শতকরায় থাকলে এখানে সব সময় 100% থাকবে, তাই দেখো আমরা 100 দিয়ে ভাগ দিছি। আর দিলে দেখো ক্লোরিনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর আসছে 35.5। তাহলে এখান থেকে যদি তোমার এই দুইটা নিয়মের উপরে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাবা। আর তোমাদের জন্য বাসার একটি কাজ আছে, সেটি দেখো যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর যদি এত গ্রাম হয় তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে তোমরা একইভাবে দেওয়া আছে দিয়ে লেখার পরে সূত্র বসাবা ও তারপরে অঙ্কটি কমপ্লিট করবা। আর এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক এইটার নিয়মে আমরা একটি নতুনভাবে তোমাদেরকে দিয়েছি যে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর যদি 23 হয় তাহলে একটি পরমাণুর ভর নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি করার সময় তোমাদেরকে মনে রাখতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর আছে, এবার একটি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। তাহলে তোমরা দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর লিখে নিলাম, তারপরে তোমার কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের মান লিখে নিলা, তারপরে সূত্র বসালা, তারপর মান বসায় তোমরা পক্ষান্তর করে এখান থেকে তোমরা সোডিয়ামের একটি পরমাণুর ভর
নির্ণয় করতে পারবা। তাহলে এভাবে করে তোমরা এগুলো প্র্যাকটিস করো, এবং আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এরপরে আমরা আরেকটি নতুন দেবো।